এবার সাইমন সাদিকের সঙ্গে রোমান্স করছেন অপবিশ্বাস, অন্যদিকে বুবলি যেন এক ধাপ এগিয়ে, তিনি রোমান্স করছেন দুজনের সঙ্গে, সাইমন সাদিক এবং জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। তো চলুন জানা যাক বিস্তারিত। এখন দেখছেন সিনে নিউজ বাংলা, সাবস্ক্রাইব করে রাখুন। ডালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপবিশ্বাস, চলচ্চিত্রে তার 17 বছরের অভিনয় জীবন, এবার তিনি নেমেছেন সিনেমা প্রযোজনায়। শুটিং চলছে তার প্রযোজিত সিনেমা লাল শাড়ির। অন্যদিকে সময়ের আরেক আলোচিত সমালোচিত চিত্রনায়িকা শবনম বুবলি, সবিজ পাড়ায় তার পথ চলা 6 বছরের বেশি। বুবলি বর্তমানে একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ঘটনা হলো দুজনেরই নায়ক সাইমন সাদিক, অপবিশ্বাসের সিনেমা লাল শাড়িতে তার বিপরীতে নায়ক সাইমন সাদিক। সম্প্রতি দুজনকেই রোমান্স করতে দেখা গেল মানিকগঞ্জে, নদীর পাড়ে সেট বানিয়ে একটি গানের শুটিংয়ে রোমান্স করতে দেখা গেল সাইমন সাদিক অপবিশ্বাসকে। অন্যদিকে শবনম বুবলি, তার বিপরীতেও নায়ক সাইমন সাদিক, তাদের দুজনের চাদর সিনেমার শুটিং চলছে। এদিকে সম্প্রতি চয়নিকা চৌধুরী পরিচালিত প্রহেলিকা সিনেমায় বুবলিকে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের বিপরীতে। ইতিমধ্যেই শুরু হয়েছে সিনেমাটির শুটিং। প্রহেলিকায় দুই প্রজন্মের দুই জনপ্রিয় তারকার রোমান্স দেখবেন দর্শকরা। বর্তমানে সিলেটে চলছে সিনেমাটির শুটিং। 17 বছরের অভিনয় জীবনে শাকিব খানের সঙ্গে সর্বাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন অপবিশ্বাস। অন্যদিকে শুরু থেকেই টানা 12টি চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন শবনম বুবলি। ব্যক্তি জীবনে শাকিবের সঙ্গে প্রেম, বিয়ে ও বাচ্চা নিয়ে সাম্প্রতিক সময়ে নিয়মিত খবরের শিরোনাম হচ্ছেন এই দুই অভিনেত্রী। প্রিয় দর্শক, অপু বুবলির নতুন কাজ নিয়ে আপনি কি ভাবছেন জানিয়ে দিন কমেন্ট করে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।